বাংলাদেশের টেক্সটাইল খাতে বিদ্যুৎ ও গ্যাসের চরম সংকট চলছে। চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। তিনি বলেন, রপ্তানিমুখী স্পিনিং মিলগুলোতে পর্যাপ্ত পরিমাণে সুতা মজুদ রয়েছে। প্রতিযোগিতামূলক মূল্যে তৈরি পোশাক শিল্পে এই সুতা সরবরাহ করতে সক্ষম টেক্সটাইল কারখানাগুলো। দুপুরে রাজধানীর পান্থপথে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মোহাম্মদ আলী খোকন। আব্দুল্লাহ আহাদের প্রতিবেদন। টেক্সটাইল খাতের বিরাজমান সমস্যা এবং উত্তরণ সংশ্লিষ্ট এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। বিটিএম এর সভাপতি মোহাম্মদ আলী খোকন জানান, জ্বালানি সংকটের সমাধান না হলে ঈদের আগে শ্রমিকদের বেতন দেয়া কঠিন হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে অসম প্রতিযোগিতা দেখতে না পেলে কয়েকটি মিল বন্ধ হয়ে গেছে, আমার আরো মিল বন্ধ হওয়ার পথে। এই অবস্থায় অব্যাহত থাকলে আগামী ঈদুল আজহার সময় মিলগুলি শ্রমিক কর্মীদের বেতন কর্মচারী বোনাস পরিশোধ করা, একই সাথে প্রয়োজনীয় ইউটিলিটি বিল প্রদান করতে পারবে কিনা তা নিয়ে আমরা সংশয় আশঙ্কিত। ব্যাংক ঋণের কিস্তি ও সুদ পরিশোধের সুবিধা প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকার যে আমাদের ব্যবসায়ীদেরকে জিনিস দেখতে তাকে বারবার হয়রানি করছে, কিন্তু যারা অবৈধভাবে কাপড় বিক্রি করছে, যেভাবে ব্যবসা বাংলাদেশের অর্থনীতি ক্ষতি করছে, দেশের শিল্প ধ্বংস করছে, তাদের ব্যাপারে তো কোনো উদ্যোগ নেই। গ্যাসের সিকিউরিটি মানি যদি তার আগে 5 কোটি টাকা জমা ছিল, তাকে আরো 5 কোটি টাকা দাবি করা হচ্ছে। যথাযথ উদ্যোগের মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের ঘাটতি নিরসন এবং দাম সমন্বয়ের দাবি জানান মোহাম্মদ আলী খোকন। বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি আজ একটি গভীর চক্রান্তের সম্মুখীন। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।